নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে চলে গেছিলাম অ্যাঞ্জেল ক্যাটারার্সের ইনভিটেশনে, অ্যাঞ্জেল ক্যাটারার্সের ওনারেরই রিসেপশনে। প্রথমেই চলে গেলাম নবদম্পতির কাছে, চললো আলাপ পর্ব এবং সেলফি তোলা। বিয়ে বাড়িতে যখন ঢুকে পড়েছি, খাওয়া দাওয়া তো দেখাবোই, নানান রকম খাবারের সম্ভার ছিল। কিন্তু তার আগে দেখিয়ে দিই এখানকার একটু সাজসজ্জা। ঢুকে গেছে গণেশ ঠাকুরের মূর্তি, আর এখানে সাজসজ্জাটা ছিল কিন্তু চোখে পড়ার মতন। তারপরে এখানে যেটা আছে, ঢুকেই দুই রমণী হাতে ফুল আর জল নিয়ে সুন্দরভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, সেটা খুব ভালো লাগছিল। এখানে ছিল ভেতরটা খুব সুন্দর সাজানো ছিল। তো অনেকটা জার্নি করে যেহেতু গিয়েছি, প্রথমেই গলা ভেজানোর পালা, তাই চলে গেলাম মকটেল কাউন্টারের সামনে। আর এখানে আমরা দুরকম মকটেল নিয়েছিলাম, আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ট্যাঙ্গো, আর সম্রাটের হাতে ছিল লাভ স্টোরি। মা লাভ স্টোরি পরিবেশনও করেছিল কিন্তু সুন্দর একটা তামার পাত্রে, আর এটা ছিল ফ্রেশ ফ্রুট দিয়ে বেশ সুন্দর গার্নিশিং করা ছিল। ম্যাঙ্গো ট্যাঙ্গোটা খেয়েছিলাম, বেশ সুন্দর টেস্ট ছিল। এবার লাভ স্টোরি টেস্ট করার পালা। তো ম্যাঙ্গো ট্যাঙ্গোর থেকে লাভ স্টোরিটা একটু বেশি টেস্টি ছিল। খেতে খেতে এখানে এক ফলোয়ার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, কথা বলে বেশ ভালোই লাগলো। আর কী অবস্থা আমাদের ফুড ব্লগারদের, ভালোবাসা মানে গল্পের স্টোরিও নাকি আজকাল পেটে চলে যাচ্ছে। ফ্রেশ ফুডসটা যখন দিয়েছে তখন একটু খেয়েই নিলাম, ভালোবাসা খাওয়াই পরিণত হয়েছে। বিয়ে বাড়িটাকে আরও এন্টারটেনিং করে তুলেছিল এই স্মোকি পপকর্ন, মানে এটা হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য। দেখুন কি সুন্দর মুখ দিয়ে ধোয়া বের করছি। এখানে সম্রাট বলছিল অল্প দিও, তো সম্রাট আবার একটু এক্সপার্ট লোক, তো ওই জন্য নাক দিয়ে ধোয়াটা বের করছিল। তো এটা মুখে নিলে একটা জিনিস হয়, মুখে কিন্তু কথা বলা যায় না, বেশ জিনিসটা ভালোই ছিল। স্মোকি পপকর্ন খেতে খেতে দেখা হলো এক ফ্রেন্ডের সাথে, কথা বলে খুব ভালো লাগলো, মিষ্টি একটা মেয়ে। তো এরপরে আমরা চলে গেলাম ফুচকা কাউন্টারে। এখানে ছিল দু রকমের জল, একটা ছিল পুদিনা টক জল, একটা ছিল মিষ্টি জল। তো মিষ্টি জলটা আমি ফার্স্ট টাইম খেলাম, বেশিরভাগ আমরা তেঁতুল জলই খেয়ে থাকি, কিন্তু এখানে পুদিনার টক জল থেকে মিষ্টি জলটা কিন্তু বেশি ভালো লাগছিল। মিষ্টি জলটা এখানে সবাই খাচ্ছিলো বেশি, তো আমারও কিন্তু বেশ ভালোই লেগেছে। এরপরে চলে গেলাম পান আর স্টার্টার কাউন্টার, দেখলাম পাশাপাশি, তো পান তো এখন খাবো না, তাই চলে গেলাম স্টার্টার কাউন্টারে। এখানে ভেজ নন ভেজ দু রকমের স্টার্টার ছিল, আমরা শুধু কর্ন আইটেমটা বাদ দিয়ে দিয়েছিলাম। পনির, ফিশ, চিকেন, এই তিনটে আইটেম কিন্তু নিয়েছিলাম। তো এখানে ফার্স্ট যেটা ট্রাই করছি সেটা হচ্ছে পনির সাসলিক, এইটা হচ্ছে পনির শার্টের কিন্তু ছোট ভার্সন, খেতে বেশ ভালোই লাগছিল, তিনটে লেয়ার ছিল, দেখতেও ভালো লাগছিল, তো বেশ টেস্টি ছিল। সম্রাট আমি স্টার্টার খাওয়া স্টার্ট করে দিয়েছি। সম্রাট খাচ্ছিল আফগানি ফিশ, যেটা ছিল বোম্বে ভেটকির, আমি খাচ্ছিলাম হারিয়ালি চিকেন, আর ছিল চিকেন মালাই কাবাব। তো সবকটা আইটেম কিন্তু বেশ জুসি ছিল, টেস্টি ছিল, কিন্তু বেটার ছিল আফগানি ফিশ। বিয়েবাড়িতে কিন্তু একটু তাড়াতাড়ি না গেলে বেশ জমবে না, এতগুলো স্টার্টার আইটেম কিন্তু খেয়ে শেষ করা যাবে না। এরপরে চললো চায়ের পর্ব। তো চাখোর সম্রাট তো আমার সাথে থাকেই, তো চা তো খাবেই, কিন্তু আজকে আমিও বাদ যাইনি, আমিও চা নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে ছিল নানান স্বাদের চা। আমার কাছে ছিল চকলেট চা, আর এরকম টাইপের যদি চা পেয়ে থাকি তাহলে আমিও কিন্তু চা লাভার হয়েই যাব, কারণ পুরো চাটা কিন্তু চা ফ্লেভার না, ক্যাডবেরি ফ্লেভার আসছিল। আর সম্রাট নিয়েছিল নর্মাল চা। বিয়ে বাড়িতে কিন্তু জমজমাটি খাওয়া দাওয়ার সাথে থাকে জমজমাটি আড্ডা, তো এখানে কিন্তু তার ব্যতিক্রম হয়নি, অনেক ফ্রেন্ডের সাথে দেখা হলো, যাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিলাম, অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, কথা বলে খুব ভালো লাগলো। তো আড্ডা দেওয়া হয়ে গেছে, এরপরে চলে গেলাম মেন কোর্সের দিকে, গুটি গুটি পায়। প্রথমে দেখিয়ে দিলাম অ্যাঞ্জেল ক্যাটারার্সের ডিটেলস, যদিও স্ক্রিনে বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এরপরে দেখালাম মেনু, যদিও এখানে অনেক ধরনের আইটেম ছিল, তারপর যেটা ফার্স্টে চোখে পড়ে সেটা হচ্ছে স্যালাড কাউন্টার, সুন্দরভাবে সাজানো। আর এখন তো যদিও স্যালাড প্রচুর ধরনের পাওয়া যায়, ফুড স্যালাড, এগ স্যালাড, তো আমরা প্লেট নিয়ে নিলাম, আর একবার আপনাদের অ্যাঞ্জেল ক্যাটারার্সের ডিটেলসটা দেখিয়ে দিলাম। তো এবার গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম স্যালাড কাউন্টারের দিকে। এখানে প্রথমেই যেটা মানে আমরা বাঙালিরা পছন্দ করি সেটা হচ্ছে শশা আর পেঁয়াজ, তো শশা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি আর সম্রাট। এবার আস্তে আস্তে অন্য স্যালাডের দিকে, এটা ছিল চিকেন স্যালাড, তো এখানে আমি চিকেন স্যালাড নিয়ে নিয়েছি, এটা ছিল ফিশ স্যালাড, ফিশ স্যালাডটা একটু নতুনত্ব দেখলাম, তো ওই জন্য নিয়ে নিলাম। সম্রাট নিল আবার দই বড়া। আর এখানে একটা ভালো হয়েছে, বলেছি প্রত্যেক বিয়েবাড়িতে গিয়ে নুডলস বা চাউমিন দেখলে সম্রাট এগিয়ে যায়, এখানে আবার সম্রাটের সাথে হয়ে গেছিলো মিরাক্কেল, ও নুডলস ভেবে যেটাকে নিয়েছিল ওটা ছিল ঝুরি ভাজা চাট আর কি। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া স্টার্ট। সম্রাট খাচ্ছিল দই বড়া, আর আমি এখানে কী খাচ্ছিলাম, ও আমাকে খাইয়ে দিচ্ছিলো, বিয়েবাড়ি গেলে একটু ভালোবাসাটা বেশিই দেখায়। তো দই বড়াটা যাই হোক টেস্টি ছিল, আমি খাচ্ছিলাম ফিশ স্যালাড, ফিশ স্যালাডটাও বেশ টেস্টি ছিল। আগের দিয়ে বলে দিই, এখানে কিন্তু ফিশ স্যালাডের দিয়ে চিকেন স্যালাডটা বেশি টেস্টি ছিল, তো এই ক্যাটারাস বুক করলে কিন্তু চিকেন স্যালাডটা আপনাদের স্যালাড কাউন্টারে রাখতেই পারেন,
খেতে কিন্তু বেশ ভালোই টেস্টি। তো এই যে আমি খাচ্ছি চিকেন স্যালাড, যেটা আমার বেশ মনটা ভরে গেছিলো খেয়ে। আর সম্রাট চিকেন স্যালাড নেয়নি, বলেছিলাম ভালো হয়েছে তাই একটু আমার কাছে টেস্ট করলো। তো এখানে চলছিল লাইভ কড়াইশুঁটির কচুরি ভাজা, মানে গরম গরম ভাজছে আর গরম গরম প্লেটে পড়ছে। তার সাথে ছিল ছোলার ডাল, তো অল্প করে ছোলার ডাল নিয়ে নিলাম কারণ এখনও অনেক কিছু বাকি আছে। তো তারপরে চলে গেলাম ফিশ ফ্রাই, তার সাথে নিয়ে নিলাম কাসুন্দি। তো আর প্লেটে কিছু নিলাম না কারণ জায়গা হবে না, তো আমি আর সম্রাট খাওয়া স্টার্ট করে দিলাম। ফার্স্টে যেটা খেলাম সেটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, এটা পিওর ভেটকি ছিল আর এতটাই গরম ছিল ভিতরে না, মাছের ফিলেটা আমি দেখাতে পারছিলাম না, চেষ্টা করেছিলাম তো খেয়ে নিলাম আর দেখানোর চেষ্টাও করলাম না, টেস্টি ছিল। কিন্তু সম্রাট সেই কাজটা পরিপূর্ণ করে দিল, ও হাত দিয়ে দেখিয়ে দিল যথেষ্ট পরিমাণে ফিশ ছিল আর ফিশটা কিন্তু টাটকা ছিল, অ্যাঞ্জেল ক্যাটারার্স খেয়াল রাখে কোয়ালিটি, আর কোয়ালিটি সত্যি গুড। এরপরে খাবো কড়াইশুঁটির কচুরি, ভিতরে পুরটা দেখুন, পুরটা যথেষ্ট ছিল। আর খেয়েছিলাম ছোলার ডাল দিয়ে, ছোলার ডালটা যেরকম দরকার, মিষ্টি মিষ্টি আর পুরটা কিন্তু যথেষ্ট মুখে ফিল হচ্ছিল, তো এর টেস্টও কিন্তু অসাধারণ ছিল। আবার বলবেন না ফ্রিতে খাচ্ছেন বলে সব ভালো বলছেন, একদম না, এখানে কিন্তু আইটেমগুলো সত্যিই খুব টেস্টি ছিল। তো এই যে কড়াইশুঁটির কচুরির সাথে ছোলার ডাল, আলুর দম হলেও কিন্তু ব্যাপারটা মন্দ হতো না, কিন্তু ছোলার ডাল দিয়েও ভালোই যাচ্ছিল। তো আমার আর সম্রাটের কড়াইশুঁটি কচুরি দিয়ে ছোলার ডাল খাওয়া শেষ, আর সাথে সাথে একটু স্যালাডও খাচ্ছিল। আর মাঝে মাঝে কী করবো, মুখে তো বলছি না তাই হাত দিয়ে দেখাতে হবে যে ভালো ছিল, টেস্টি ছিল, গুড। এটা ছিল সিটিং এরিয়া, অনেকে বসেও খাচ্ছিল। আমরা নিয়ে নিলাম গরম বাসমতি চালের ঝুরঝুরে ভাত আর সাথে গন্ধরাজ ভেটকি। এখানে কিন্তু গন্ধরাজ লেবু স্লাইস করা ছিল, তো সবার পাতে ভেটকির সাথে একটা করে গন্ধরাজ লেবু স্লাইসও দিচ্ছিল। তারপরে নিলাম ইয়েলো পোলাও আর সাথে মাটন কষা। ওফ, মাটনের কালারটা দেখুন, যেরম কালার সেরম টেস্ট। আমিও কিন্তু আজকে পিছপা হইনি, বেশ কয়েকটা মাটন আজকে নিয়েই নিয়েছি। এবার সম্রাটের পালা, ও ভাতটা অনেকটা নিয়েছে কিন্তু পোলাও নিয়েছে একদম অল্প, মাটানে কিন্তু পিছু পা দেয়নি। মাটান কিন্তু সম্রাট বেশ প্লেটটা ভরেই নেবে, অনেক কটা পিস এখানে সম্রাট মাটান নিয়ে নিয়েছে। কালারটা দেখে না মানে এনার্জি চলে আসছিলো খাওয়ার। এখানেও আরেক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। হ্যালো, মাটানটা তো স্পেশালি আমার খুব ভালো লেগেছে, আর তার সাথে ভেটকিটা, আর তার সাথে তোমাদের দুজনের সাথে দেখা হয় আরো ভীষণ ভালো লাগে। খাবারের টেস্ট সম্পর্কে তো শুনলেন, এবার আমাদের বলার পালা। তো সম্রাট প্রথমেই ভেটকি মাছটাকে মুখে পুরে নিয়েছে, মানে ও আর তর্ষ হয়নি, আগেই ভেটকি মাছটাকে মুখে নিয়ে নিয়েছে। তো বাঙালি মানেই মাছ আর ভাত, আর সেটা যদি হয় ভেটকি তাহলে তো কোনো কথাই হবে না। আমি প্রথমে গ্রেভি দিয়ে ভাতটাকে ট্রাই করলাম, গ্রেভিটা অসাধারণ টেস্ট ছিল। এরপরে খাচ্ছি ভেটকি, ভেটকির ওপরটা কিন্তু একটা হালকা কোটিং ছিল, মানে কোটিং করে ভেজে তারপরে গন্ধরাজ ভেটকিটা তৈরি করা হয়েছে। মাছটা একদম ফ্রেশ ছিল, আর যেটা বললাম টেস্টের দিকে কোনো তুলনা হবে না, মানে মাছ আর ভাত এক কথায় অসাধারণ টেস্ট ছিল। মাছের পর এবার মাংসের পালা। তো সম্রাট হাত দিয়ে নাড়লে দেখতে পাচ্ছেন কী সুন্দর মাংসটা হাত দিয়ে খুলে যাচ্ছে, তো এখানে সেদ্ধটা আপনারা বুঝেই গেছে। আর সম্রাটের পাতে যাতে নাল্লি পিস পড়েছিল তো একটু শ্বাসটা খেয়ে নিল, এটা অনেকেই পছন্দ করেন। এবার ইয়েলো পোলাও দিয়ে মাটন কষা খাওয়ার পালা। তো এটা সম্রাটের মুখ দিয়েই দেখেই বুঝতে হবে যে মানে পোলাওর সাথে মাটন কষাটা কেমন যাচ্ছিল। এবার আমার রিভিউ দেওয়ার পালা, আর এখানে বলে রাখি ইয়েলো পোলাওর সাথে বাসন্তী পোলাওর একটা পার্থক্য, বাসন্তী পোলাও মিষ্টি হয় বাট ইয়েলো পোলাওটা কিন্তু অতটা মিষ্টি না। আর ইয়েলো পোলাওয়ের অ্যারোমা আর মাটন কষার যে গ্রেভিটা যখন মুখে একসাথে যাচ্ছিল, উফ, স্বর্গসুখ মনে হচ্ছিল। আর মাটন সেদ্ধ নিয়ে তো কোনো কথাই হবে না। সম্রাটের পাতে যাতে একটু সাদা ভাত ছিল তাই আর একটু মাটন কষা নিয়ে আসলো, তো গ্রেভি দিয়ে বেশ রাইসটাকে মাখিয়ে খেলো। অ্যাকচুয়াল রাইস তো বাহানা, সম্রাট গেছিলো মাটন কষাই খেতে, তো এই যে সেদ্ধটা আরেকবার দেখিয়ে দিল, সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না, মানে খুব টেস্টি ছিল মাটনটা, এখনও মুখে লেগে আছে। সম্রাট কিন্তু চেটে পুটে এক প্রকার প্লেট পরিষ্কার করে দিয়েছে। আর ভেজ আইটেমগুলোর মধ্যে ছিল কড়াইশুঁটির কচুরি, পনির পাসিন্দা, ছোলার ডাল, সাদা ভাত, ইয়েলো রাইস, ছানার ডাল না পনির বাটার মশলা। এরপরে চলে গেলাম ডেজার্ট কাউন্টারের দিকে, বিয়েবাড়ি যখন গেছি মিষ্টিমুক্ত করতেই হবে, তো পাতে পড়লো কেশর চমচম, সন্দেশ, আর ছিল গরম গরম টাটকা ভাজা, জিলেপি, আর ছিল সাথে রাবড়ি। উফ, ব্যাপারটা একটু ভাবুন কী হতে চলেছে। এরপরে চলে গেলাম চাটনি আর পাঁপড় নিতে, এটা ছিল আমের চাটনি, আর এখন সিজন আসছে, আমের চাটনিটা মোটামুটি সব জায়গায় পাওয়া যাবে। এখানে আবার দু রকম পাঁপড় ছিল, একটা হচ্ছে ব্যাট পাঁপড় মানে ছোটোবেলার দিয়ে দেখে আসছি, আর ছিল রোস্টেড পাঁপড়। তো সম্রাট দু রকমের পাঁপড় নিয়ে আসলো আর একটা প্লেটে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো আমের চাটনি, তার সাথে ছিল কিশমিশ,
টেস্টের কোনো কথা হবে না। আর আমগুলো যখন মুখে পড়ছিলো না চাটনির মধ্যে টুকরো টুকরো, আম বেশ ভালোই লাগছিলো। আর ফার্স্ট সিজনের চাটনি খাচ্ছি মানে আমের, তো টেস্টটা একটু অন্যরকম লাগছিলো। সাথে ছিল পাঁপড়, কি পাঁপড় খেয়েছি আমার এখন মনে পড়ছে না, দেখে বলতে হবে। ও না, এখনও চাটনি খেয়ে যাচ্ছি, তার মাঝখান দিয়ে সম্রাট রাবড়ি খেতে শুরু করে দিল জিলেপির জন্য, আর ওয়েট করলো না। তো সম্রাট খেয়েছিল রোস্টেড পাঁপড়, আমিও জিলেপিতেই হামলা করলাম, তা হচ্ছে রাবড়ি সহকারে। তো রাবড়ি আর জিলেপি জুড়ি মেলা ভার, তো একদম মুচমুচে ছিল জিলাপিটা, সরু সরু কি সুন্দর, বেশ ভালোই লাগছিলো। সম্রাট খাচ্ছিল কেশর চমচম, প্রথমে এতটা নিয়েছিল আনলাম পুরোটা মুখে ঢুকিয়ে দেবে নাকি, তারপর দেখলাম না অল্প করেই কামড় দিল। তো সন্দেশ নিয়ে কোনো কথা হবে না, টেস্টি ছিল। আর এখানে ছিল আইসক্রিম, এখানে ফার্স্ট টাইম দেখলাম একটা লিকুইড মানে মালাই টাইপের উপর দিয়ে দিচ্ছিলো আইসক্রিমের টেস্টটা, কিন্তু এই লিকুইডটার জন্য আরও বাড়িয়ে দিয়েছিলো, সাথে একটু ক্যাডবেরির বেশ গুঁড়ো গুঁড়ো দেওয়া ছিল। তো বুঝতেই পারছেন আইসক্রিম যখন খাচ্ছি কিন্তু খাওয়া দাওয়া একদম শেষের পর্বে, তো এখানের খাওয়া দাওয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর আপনাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে এই ক্যাটারার্সের সাথে যোগাযোগ করতেই পারেন। এবার চলে গেলাম পানের কাউন্টারে। আর পান দেখলে না কীরকম যেন ফায়ার পান খেতে ইচ্ছা করে, মানে ভিডিও করলে তো একটু বেশি ইচ্ছা করে, মানে সাহসিকতা দেখানোর জন্য এই যে ফায়ার পান মুখে গুঁজে দিল, খুব হাসি পাচ্ছে আমার এখনও দেখে। কিন্তু পানের মশলাটা আমার একটু কম লেগেছে। তো অ্যাঞ্জেল ক্যাটারার্সের ওনার দুই দাদা আর ভাই, তাই তো? তো এনার দুজনে একসাথে বিজনেসটা চালায়। তো তোমাদের এই তুমি করে বলছি না, অ্যাঞ্জেল ক্যাটারার্সের একটু ডিটেলসটা যদি একটু বলো। আমরা এই বিজনেসটা মোটামুটি 18-20 বছর ধরে চলছে আমাদের, এবং আমরা আমাদের এই বিজনেসটাকে কোয়ালিটির উপর খুব ধ্যান দিই, মানে কোনো রকম কোয়ালিটির উপর কম্প্রোমাইজ করি না আমরা। এই মেট্রো রেলওয়ে অফিসার্স ক্লাবের কাজ, ইস্টার্ন রেলওয়ে লিলুয়া অবধি কাজ, সব কাজ অফিসার্স লেভেলের সব কাজ আমরা করি। আর মানে যে মিনিমাম রেঞ্জ থেকে হায়ার রেঞ্জ সব রকমই আছে, কিন্তু আমরা কোয়ালিটি যেখানে যে মিনিমাম রেঞ্জ কোনো পার্টি যদি একটা অ্যামাউন্টের উপরেও যদি কোনো ইয়ে হলো তার জন্য কোয়ালিটি কম্প্রোমাইজ ওটা আমাদের কিছু হয় না, মেন কোয়ালিটি আমাদের। তাতে যদি আমাদের কাজ সারা মাসে যদি একটা হয় বা দুটো হয় সেটাতেই আমরা রাজি আছি। আর একদিনে আমরা দুটো তিনটে চারটেও অবধিও কাজ করতে পারি, করেছি এবং করতে পারি, সেটা নিয়ে অসুবিধা নেই। যখন দেখি যে আমরা পারবো না তখন সেটা আমরাই নিই না, কারণ কি তাতে যাতে কোয়ালিটির দিকে কোনো রকম না প্রবলেম হয়, এটাই হলো আমাদের মধ্যে। মানে নানান রকম অনুষ্ঠান আমাদের সব রকম, মানে মিনিমাম আমরা 25-50 জন কাছাকাছির মধ্যে 25 জন, কারণ দূরে হলে 25 জন ব্যাপার থাকে, তো মিনিমাম 50 জন হলে 50 থেকে শুরু করে আপ টু যতজনই হোক আমাদের কোনো অসুবিধা নেই। আর অন্নপ্রাশন, জন্মদিন, গেট টুগেদার সব রকম, বিয়ে থেকে সব কিছু, অফিস পার্টি সব। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8334949788 আর 9831414442। নাম দুজনের নামটা, ওর নাম হচ্ছে নীলোৎপল ভৌমিক, আমার নাম হচ্ছে দীপায়ন ভৌমিক। তো দেখছো দুই ভাই মিলে অ্যাঞ্জেল ক্যাটারার্সে মানে সামলায় আর কি। আর আমি তো নাম্বারটা স্ক্রিনে দিয়েই দেবো, আর পুরো ডিটেলস তো অবশ্যই পেয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।